লকডাউন চলছে, করোনা ভাইরাসের জেরে সব মানুষ এখন বিপর্যস্ত। হলদিয়া ডিঘাসিপুর গ্রামের নূর হোসেন পেশায় শ্রমিক, তিনি নিজের এলাকা যেমন সুস্থ রাখার জন্য এলাকার পাড়ার সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ সাবান যেমন বিলি করেছেন, ঠিক তেমনিভাবে তার পাড়ায় ঢোকার আগে স্যানিটাইজ করে ঢুকতে হবে সেদিকেও কঠোরভাবে দৃষ্টি রেখেছেন। কারণ নিজে সুস্থ হলে হবে না, পাড়ার প্রতিবাসী সকলকে সুস্থ রাখতে হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে নিজের উপার্জন থেকে 10,000 টাকা ব্যাংক মারফত পাঠিয়ে দিলেন। আমরা শুনে নেব নূর হোসেন সাহেব কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আবেদন করেছেন এই ত্রাণ তহবিলের সাহায্যের জন্য। আমি